ट्राई कर देखा এবং নিজেরা করে দেখো কত ভালো লাগে। এই দিয়েই এক থালা গরম গরম ভাত খাওয়া হয়ে যায়। তাই আমি দেখো এই রেসিপিটা আমি কেমন করে তৈরি করছি। অবশ্যই আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো এবং নতুন চ্যানেলে যারা আছো তারা সাবস্ক্রাইব করো এবং ভালো লাগে লাইক করো। কেমন এটাকে আমি কিছু বেশি কথা বলবো, চলো রান্নাঘরের দিকে এগোই। চলো এই দেখো বেগুনটাকে আমি সবসময় খেয়াল করো বেগুনের যেন পোকা থাকে না, বেগুনের যেন কচি হয়। দেখো আমার বেগুনটা কত সুন্দর সুন্দর কচি একদম, নালে ইয়ে বেগুন হলে হবে না। এসে আমার বেগুনটা বানানো, এবার আমি একটু ভালো করে ধুয়ে নেবো। আর বেগুনের তো কষ থাকে, আমি জলের মধ্যে একটু নুন দিয়ে অনেকক্ষণ আগেই রেখেছিলাম, তোমরা একটু নুন দিয়ে রেখো যাতে কষটা বেরিয়ে যায়। এর তো কষটা ভালো লাগে না। ঠিক আছে, এবার আমি তেল দিয়ে দেবো, হয়ে গেছে। এবার আমি আদা কুচি দিয়ে দেবো, আস্তে আস্তে রসুনের কোয়াগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, এই আস্ত কটা লঙ্কা দিয়ে দেবো, কালি জিরে দিয়ে দেবো, একটু স্বাদ মতো নুন। দিয়ে সুন্দর করে নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পরে এই বেগুনগুলোকে আমি এই দেখো লবণ দিয়ে রেখেছি, কত সুন্দর জল বেরিয়ে গেছে, দেখো কত নরম হয়ে গেছে। এবার বেগুনগুলোতে আমি আস্তে আস্তে সুন্দর করে এইভাবে ঠিক সাজিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো। তারপরে আমি মানে তাপটা আমি আস্তে একদম গ্যাস স্লো করে দেবো। আমি এই দেখো গ্যাসটা আমি স্লো করে দিলাম, মানে একদম হালকা হিটে এটা হবে। এইবার উপর দিয়ে আমি একটু এই যে একটুখানি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো। আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। দেখো আমার এই বেগুন ভর্তা, দেখো কত সুন্দর কালার হয়েছে। বেগুন ভর্তা করে যাবে একটু পোড়া পোড়া ভাব করবা, যাতে মানে সেন্টটা সুন্দর আসে। দেখো কত সুন্দর হয়েছে, গলে গেছে, কত সুন্দর একদম হালকা আছে। এবার আমি নামিয়ে ফেলবো, সেন্ট যা বেরিয়েছে না, আমাদের এখনই একটুখানি খাই। বাবা কি গরম, ওই হাত দিতেই তো পাচ্ছি না। এই রসুনগুলোকে একটু টিপে দেবো, এই লঙ্কাগুলোকে, ও কি গরম বাবা। এই দেখো আমার কালার দেখো কেমন হয়েছে, ও তোমরা এই বেগুন ভর্তাটাকে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন, যে দিদি ভাই তোমার বেগুন ভর্তাটা কেমন ছিল। গলে গেছে, এবার এই যে ধনে পাতা কুচিয়ে রেখেছি, এই ধনে পাতাগুলো একটু ছড়িয়ে দেবো, এর মধ্যে একটু টমেটো পোড়ালে তো আরও টেস্ট লাগবে। এর আগে আমি তোমাদের বেগুন পোড়া দেখিয়েছি শর্ট ভিডিওতে, আজকে বেগুন ভর্তা। আমার বেগুন ভর্তা রেডি। আমার এই বেগুন ভর্তার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ভালোবেসে আমার পাশে থেকো, আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সব কিছু করো। কেমন এভাবেই ভালোবেসো, এরপর আবার দেখা হবে তোমাদের সঙ্গে নিত্য নতুন এরকম ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।